আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের এখন থেকে প্রায় 100টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। তারা ধারাবাহিকভাবে মালয়েশিয়া যেতে ইচ্ছুক নতুন কর্মীদের জন্য আবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা চাকরি নিয়ে মালয়েশিয়া যেতে চান তাদের জন্য জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি কর্মী গমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া, লেবিসহ মালয়েশিয়ায় প্রদেয় সব খরচ কর্মী গ্রহণকারী কোম্পানি বহন করবে। অর্থাৎ যারা রিক্রুটিং এজেন্সি বাড়ানো হচ্ছে তারা কিন্তু এই খরচ বহন করবে কোম্পানি, তাদের কাছে কোম্পানি লিস্ট আসবে, ওরা মালয়েশিয়ায় যে কোম্পানি আছে এই কোম্পানিগুলা কর্মীদের খরচ বহন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশ যাওয়ার জন্য প্রলোভন প্রতারণার ফাঁদে পা দেবেন না, পাসপোর্ট সহ মূল্যবান কাগজপত্র অন্যের হাতে জমা দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মধ্যস্থভোগীরা নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বড় বাধা, তাই তাদের পরিহার করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থাৎ অনেকে ফেসবুক, ইউটিউব বিভিন্ন প্রচার বিজ্ঞাপনমূলক প্রচার প্রচারণা চালাচ্ছে। অর্থাৎ যাদের রিক্রুটিং লাইসেন্স নাই, যাদের আরএল নম্বর নাই, তাদের সাথে আপনারা পাসপোর্ট এবং কোনো প্রকার লেনদেন না করার জন্য আবার নতুনভাবে অনুমোদন দিয়েছে 100টি রিক্রুটিং এজেন্সি। অর্থাৎ এই বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, মালয়েশিয়া কর্মী ফেরানোর নামে অবৈধ লেনদেনের সঙ্গে সম্পর্কিত কোনো রিক্রুটিং এজেন্সি বা তার প্রতিনিধি প্রতিষ্ঠান ব্যক্তির খোঁজ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিদেশি কর্মসংস্থান অবৈধ আইন 2013-31 ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করতে হবে এবং অবশ্যই মানি রিসিপ্ট সংরক্ষণ করতে হবে। মালয়েশিয়া বিদেশ গমন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনার রিক্রুটস্থ যে জেলা প্রশিক্ষণ আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং যাদের রিক্রুটিং লাইসেন্স আরএল নম্বর আছে তাদের অফিসে গিয়ে আপনারা বিস্তারিত সরাসরি জানতে পারবেন। তো আশা করি আপনারা এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত বুঝতে পারছেন। না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আবারও জানিয়ে দেব। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।